নমস্কার নিউজ ভ্যানগাড়ির এক নজরে পৌঁছেছি আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে করে ঘটনার পর মহিলাদের রাতের শিফটে কাজ করা যতটা সম্ভব কমাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য বিতর্কিত ওই বিজ্ঞপ্তিতে গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় করা প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে তবে কিভাবে এই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য জানতে চাইলেন প্রধান বিচারপতি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিজ্ঞপ্তির ওই বিতর্কিত অংশ মুছে ফেলতে হচ্ছে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে সেটা হতে পারে না এটা আমাদের কাজ নয় এই আইনজীবীকে ধমক দিয়ে বললেন এক আইনজীবীকে ধমক দিয়ে বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বিচারের পদ্ধতি মেনে চলুন আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি মন্তব্য প্রধান বিচারপতির আর্যিকরের ঘটনা সম্পর্কে গুগলে সার্চ করলে উইকিপিডিয়ার পাতায় দেখা যাচ্ছে নির্যাতিতার নাম জানি মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে স্পষ্ট নির্দেশ দেয় অবিলম্বে উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী কেন সাত দিনের কিভাবে উপযুক্ত নিরাপত্তার আশা করেন আর্জি করার নিরাপত্তা নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে প্রশ্ন প্রধান বিচারপতির দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মার্লেনা পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল কে সাকসেনার সঙ্গে দেখা করে ইস্তফা কেজরিওয়ালের একই সঙ্গে তাঁকে পছন্দের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী অতিশী নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন শীঘ্রই শপথ নেবেন তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম অতিশী মারলেনার ঘোষণা করলেন সাথেই তাকে আক্রমণ করলেন রাজ্যসভা সাংসদ সাথী মালিওয়াল দিল্লির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের দিন দিল্লি এমন একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পেল যার নাম আতঙ্কবাদী আফজল গুরুকে মুক্তি দেওয়ার জন্য সওয়াল করেছিল এদিন সাথী আরো বলেন অতিশী মুখ্যমন্ত্রী হলে তার কোনো কাজই থাকবে না তিনি একজন কাঠের পুতুল হয়ে তৃণমূলের মুখপাত্রের সম্পাদকের দায়িত্ব ছাড়লেন সুখেন্দু মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে সাংসদ নিজেই তিনি জানিয়েছেন সোমবার সন্ধ্যাতেই তিনি পদত্যাগ পাঠিয়েছিলেন কিন্তু সোমবার সকালে প্রকাশিত দলীয় মুখপাত্র সম্পাদক হিসেবে তার নাম ছিল বাংলার শাসক দল তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলার সম্পাদক হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবারই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে দুপুরে একটি বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে বক্তব্য ব্যস্ত ছিলেন তিনি সেখানেই দলের তরফ থেকে তাকে ফোন করে মুখপাত্রের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এমনটাই জানান তিনি পুজোর আগে ভাসছে বাংলা জলমগ্ন বহু এলাকা নিচু এলাকাগুলির রীতিমতো প্লাবিত যোগাযোগ বিচ্ছিন্ন জলবন্দি কয়েকশো মানুষ পুজোর আগে এই দুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার অভিযোগ না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি বিষয়টি নিয়ে ইতিমধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন দেশ বা রাজ্যের উন্নতি নির্ভর করে সেখানকার নারী ক্ষমতায়নের উপর ওড়িশার ভুবনেশ্বরে বৃহত্তম একক নারী কেন্দ্রিক সুভদ্রা প্রকল্পের সূচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের অধীনে একুশ থেকে ষাট বছর বয়সী সকল মহিলারা দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য মোট পঞ্চাশ হাজার টাকা পাবেন প্রতি বছর দশ হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তর বছর জন্মদিন বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনেতাকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গিয়া প্রধান অরবিন্দ কেজরিওয়াল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শুভেচ্ছা বিদেশ থেকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে কমলপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে সিংহ মেমোরিয়াল হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন কমরপুর বিজেপি মণ্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস চিকিৎসক শিমুল সরকার সহ দলের বিভিন্ন কার্যকর্তারা প্রধানমন্ত্রীর আমলে মনে হয় আমরা ভারতীয় কংগ্রেস আমলে তা মনেই হতো না বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রীর জন্মদিনেই মন্দির নগরীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মুখ্যমন্ত্রী দুদিনের রাজ্য সফরে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ এনসিসি মেজর জেনারেল গগনদীপ গতকালকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করেন এনসিসি নিয়ে সবিস্তারে আলোচনা করেন তিনি এদিন দেখা করেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথেও রাজ্যের এসিসিকে আরো কিভাবে প্রসার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন মেজর জেনারেল গগনদীপ মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সিপাই জেলা জেলার সোনামড়া মহকুমার কলমছড়া থানার পুলিশ থানার ওসি নরগোপাল দেব দায়িত্ব নেওয়ার পঁড়ি থেকেই তাকে গাঁজা চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছিলেন মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বংশনগর বনদপ্তরের দক্ষিণ পূর্ব দিকে ছড়িয়ে থাকা প্রায় দশকালী বনভূমি গাঁজার চাষ ধ্বংস করা হয় অপরদিকে ভেলুয়াচর এলাকার বাবা ব্রিক্স ইন্ডাস্ট্রির উত্তর দিকে অভিযান চালিয়ে দুটি গাঁজার বাগান এবং দুটি নার্সারি ধ্বংস করা হয় অভিযানে মোট পনেরো লক্ষেরও বেশি গাঁজার গাছ এবং নার্সারি ধ্বংস করেছে বলে দাবি বলিছে আপাতত বুলডোজারের চাকার তালা দিল সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী 1 অক্টোবর ওই দিন পর্যন্ত রাষ্ট্র বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যয় নির্মাণ ভাঙার যুক্তিতে বুলডোজার চালাতে পারবে না অভিযুক্ত কিংবা অপরাধীর বাড়িতে মঙ্গলবারই নির্দেশ দিল সুপ্রিম আদালতের বিচারপতিদের পর্যবেক্ষক বুলডোজার নীতি ভারতীয় সংবিধান মূল চেতনা বা ভাবনার পরিপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগে নিউ ইয়র্কের জনপ্রিয় স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর পাশাপাশি মন্দিরের গায়ে লেখা হলো ভারত বিরোধী স্লোগান বিষয়টি প্রকাশ আসার পর ঘটনার নিন্দায় সরব হয়েছে নিউ ইয়র্কের অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল ঘৃণ্য কাজের জন্য অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে ভারতের তরফে কট্টর মুসলিম দেশ হলেও ইরানের দীর্ঘদিনের বন্ধু ভারত সেই বন্ধুত্বতেই কি এবার দাঁড়ি পড়তে চলেছে সম্প্রতি আলী খাম এক স্লোগান সোশ্যাল মিডিয়া পোস্টে এই জল্পনা আরো বাড়িয়ে দিল ভারত মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে বলে বিস্ফোরক দাবি করে বসলেন খামেন নেই তাদের এই দাবির পাল্টা জবাব জবাব দিল ভারত তার আগে নিজের ঘর সামলান আগে পরে অন্যকে জ্ঞান দেবেন গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের বিদেশ বিদ্রোহী গোষ্ঠী হুতি রবিবার রাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালানো হয় হামলার হুতিরা হামলায় যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল সেটির নাম প্যালেস্টাইন টু এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘন্টায় উনিশ হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে দু হাজার একশো পঞ্চাশ কিলোমিটার

আবু মোহাম্মদরা ফাইনালে সেই চীনের হয়ে গলা ফাটালেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা শুধু ভারতীয় নয় বিদেশি নারীরাও মজে দু দুবার অলিম্পিক পদকজয়ী জাবলিন থ্রোয়ার নীরজ চোপড়া সম্প্রতি সেই প্রমাণ আবারও মেরেছে সমাজ মাধ্যমে প্রকাশিত এক ভাইরাল ভিডিও সেই ভিডিওই দেখা গিয়েছে কিভাবে নীরজকে ঘিরে ধরেছেন তার মকিলা অনুরাগীরা তাদের মধ্যে একজন আবার নিজের ফোন নম্বরে চেয়ে বসলেন এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ধুমধামের সাথে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা হল নিউজ ভ্যানগার্ডের দপ্তরেও সমস্ত সাংবাদিক বিভিন্ন দপ্তরে কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর মহকুমার অন্তর্গত হাফলং ছড়া এলাকায় অবস্থিত পুলিশ লাইনে ধুমধামের সাথে পালিত হলো বিশ্বকর্মা কর্ম পুজো পুলিশ লাইনের সমস্ত পুলিশ কর্মীরাই এই পুজোর আয়োজন করেন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভারত চক্রবর্তী জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা এখনকার মতো এক নজরি পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায় নমস্কার